ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি ভীষণই সহজ আর খুব টেস্টি একদম নিরামিষ একটা রেসিপি রেসিপিটার নাম হলো দই বেগুন এটা বানানো যেমন সহজ তেমনই খেতে কিন্তু ভীষণই সুস্বাদু তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই এই দারুণ রেসিপিটা দই বেগুন বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ টক দই এর সাথে সাথেই এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ আর ওয়ান ফোর্থ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর অল্প একটু জল এখানে আমি দইটা কাটার পর যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দিচ্ছি এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে দইটা ফেটিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দইটা ফেটালে দইটা তেলে দিয়ে রান্না করার সময় আর দইটা কেটে যাওয়ার ভয় থাকে না এবার সমস্ত কিছু দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি এই রান্নাটার জন্য পাঁচ টুকরো বেগুন আর বেগুনগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার এই বেগুনের টুকরোগুলোর ওপরে দিয়ে দেব সামান্য একটু নুন একটুখানি হলুদ আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এই কিছু দিয়ে খুব ভালো করে বেগুনের টুকরোগুলোকে মাখিয়ে নেব তবে বেগুনগুলো কিন্তু মাখিয়ে বেশিক্ষণ রাখবো না তাহলে এগুলো থেকে জল বেরোতে শুরু করবে আর রান্নার সময় বেগুনের শেপগুলো নষ্ট হয়ে যাবে ব্যাস বেগুনগুলো নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে এবার বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। আর বাকি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই হবে এবার মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো অল্প ভেজে নেব পুরোপুরি কিন্তু ভাজবো না তাহলে গ্রেভিটা করার সময় বেগুনগুলো পুরোটাই গলে যাবে বেগুনটা একটু শক্ত থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে দুটো পিঠ একদম অল্প করে ভেজে নেব আর এই ডিশটা কিন্তু শুধু সাদা ভাতের সঙ্গেই না বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস বা পোলাও এগুলোর সাথে খেতেও ভীষণ ভালো লাগে বেগুনটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার বেগুনটা তুলে নিয়ে ফ্লেমটা একদম লো করে দেবো এবার এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ সাদা জিরে এবার ফোরনগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোনো অবধি একদম লো ফ্লেমে ভালো করে তেলে সাঁতলে নেব খুব বেশি সময় কিন্তু লাগবে না ফোড়নটা সাঁতলানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও লো ফ্লেমে মিনিট দুয়েক মতো খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা ভাবটা বেরিয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা আর এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু বাটা আমি আট দশটা কাজু কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে পাতলা করে বেটে নিয়েছি কাজুবাদাম বাটা দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তবে এটা দিলে গ্রেভিটা অনেক বেশি ক্রিমি আর টেস্টি হয় এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল এবার একদম লো ফ্লেমে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করছে আর দইয়ের কাঁচা ভাবটাও চলে যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ফ্লেমটা বাড়িয়ে এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব জল তবে জল কিন্তু খুব বেশি দেব না তার কারণ এটা একটু মাখা মাখা গ্রেভি হয় আর এর সাথেই এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এখানে একটা জিনিসের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে জল আর নুনটা দেওয়ার সময় ভিডিওটা অফ হয়ে যায় যার জন্য এই দুটো সিন শ্যুট করা যায়নি এবার এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো হয় তাই জন্য এর মধ্যে একটু চিনি দিলাম এবার সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে ঝোলটাকে দু তিন মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ফুটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনটা দিয়ে কিন্তু খুব খুব বেশি বেশি সময় রান্না রান্না করতে হবে না কারণ বেগুনটা ভাজা ছিল হলে কিন্তু একদম গলে যাবে বেগুনটা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকনা বন্ধ করে থেকে তিন মিনিট রান্না করে নেব ব্যাস এখন গ্রেভিটাও ঘন হয়ে এসছে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে সামান্য একটু ঘি এর মধ্যে দিয়ে দিলাম এবার ঘিটা দিয়ে খুব হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটা অফ করে এটাকে ঢাকনা বন্ধ করে দু থেকে তিন মিনিট রেখে তারপর গরম গরম সার্ভ করব তাহলে এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো তাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো আরও রেসিপি পাওয়ার জন্য আর তার সাথে সাথে বেল আইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো আজ তাহলে আসি ভালো থেকো সকলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা